জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয় তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ দূরের কথা কর্তব্য আমরা পাই না যখন আমরা একটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সভায় সরিষাবাড়ির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই রফিকুল ইসলাম সরিষাবাড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আন্নু মিয়া সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন সরিষাবাড়ি উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম সৈরব কুমার রায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ সহ অন্যান্যরা সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হয় আগামী দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার